বাঁকুড়া জেলার জগদোল্লা গোলাবাড়ি গ্রামে অমিত সিট নামে এক সিআরপিএফ কর্মীকে বিশেষ সম্মান জানিয়ে তার শেষকৃত্য সম্পন্ন হলো। অমিত সিট কাশ্মীরের কুপওয়াড়া জেলায় 98 নম্বর ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন। শারীরিক অসুস্থতাকে কাটিয়ে মাসখানেক আগে তিনি ডিউটিতে জয়েন করেন। সেখানে আবারও তিনি অসুস্থ হয়ে পড়লে সেনা হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার তার নিথর দেহ গ্রামে এসে পৌঁছাতেই পরিবার এবং গ্রামের সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তার পরিবারের আত্মীয় স্বজন কান্নায় ভেঙে পড়েন। পরে তাকে বিশেষ সম্মান জানিয়ে তার শেষকৃত্য সম্পন্ন হয়। শ্রীনগর থেকে একে দিল্লিতে নিয়ে আসার জন্য চেষ্টা করা হয়েছিল, ক্রিটিক্যাল কন্ডিশন হওয়ার জন্য দিল্লিতে রেফার করা যায়, যার জন্য শ্রীনগরের ডিস্ট্রিক্ট যে হাসপাতাল সোড়া হাসপাতাল রাস্ট ট্রিটমেন্টে হয়েছিল। 13 তারিখ রাত 1টার সময় আমি প্রেজেন্ট থাকাকালীন, আমার স্বামী ট্রিটমেন্ট টোটাল চলছে চলে, আমি প্রেজেন্ট থাকাকালীনই ওর মৃত্যু হয়। ওই সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করে ছেলে হিসেবে খুবই ভালো, 5-14 থেকে আমার সঙ্গে আছে, ছেলে খুবই পড়ালেখা ভালো ছেলে। পরিবারের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবরা জানান অমিত সিট অত্যন্ত শান্ত স্বভাবের ছিল, গ্রামের সকলের সঙ্গেই তার সুসম্পর্ক ছিল, প্রত্যেকে তাকে খুব ভালোবাসতেন, কিন্তু ও এভাবে সকলকে ছেড়ে চলে যাবে সেটা কেউ মেনে নিতে পারছে না। দাদা এই ডিউটিতে ছুটির থেকে যে 1 মাস ডিউটিতে জয়েন করেছে তার মধ্যেই সে অসুস্থ হয়ে পড়ে, যে ওকে ওইখানে লোকাল হসপিটালে ভর্তি করেছিল, ওইখানে রিপোর্ট ঠিকঠাক না থাকার জন্য আবার ওকে শ্রীনগর মিলিটারি হসপিটালে ট্রান্সফার করেছিল, ওইখানে ভেন্টিলেশনে রাখা হয়েছিল, তো ওইখান থেকে আবার একটা সরকারি হসপিটালে ভর্তি করেছিল, ওইখানে একটা ডায়ালোসিস হলো, তারপরে দাদা রাত 1:45 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমার এখানে খবর আছে ওই না দুটার সময় লাস্ট। এর আগে মানে যখন বাড়ির তার আগে কথা হয়েছিল কেন আমাদের সঙ্গে কথা হয়েছিল, দাদা তো মারা গেল বুধবারে, আমাদের সঙ্গে কথা হয়েছিল লাস্ট সোমবার বিকাল 6টার সময় কথা হয়েছে, লাস্ট 2 মিনিট কথা হয়েছে। এলাকায় কী ধরনের ছেলে ছিল? কী এলাকায় তো এমনি ভালো ছেলেই ছিল, এমনি সমাজসেবী হিসাবেও কাজ করতো, গান টান করতো, অনুষ্ঠান ফাংশন টাংশন ছুটিতে এলে সবাইকে আনন্দ করতে দিত, সব মানুষের সঙ্গে মেলামেশা করতো। রোজগার বলতে কি দাদাই? রোজগার বলতে এখন দাদাই, দাদার রোজগারই আমাদের সব পুরো ফ্যামিলিতে চলে। সরকারের কাছে কি আবেদন করবে? সরকারের কাছে তো এখনও কিছু আবেদন করেনি, এখনও সরকারের কোনো আধিকারিকরা এখন বাড়িতে এসে পৌঁছায়নি। আমাদেরকে গত শুক্রবারে ওখান থেকে খবর জানিয়েছে যে অসুস্থ, তাকে ভর্তি করা হয়েছে। তারপরে রোগীর সাথে কথা বলানোর চেষ্টা করা হয়েছিল, রোগী কেবল বলেছে একটু আগে থেকে ভালো আছি ওর স্ত্রীকে এবং ভাইয়ের সঙ্গেও ওই কথা হয়েছে। তারপর থেকে তাকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে, জম্মু থেকে শ্রীনগর, শ্রীনগর থেকে আরেক হাসপাতাল, তারপরে রাত্রের দিকে জানানো হয় যে পেটে জল জমে, বুকে জল জমেছে, বের করতে হবে, কখনো বললো ডায়ালিসিস করতে হবে, তারপরে আবার শোনা গেল যে কোমায় চলে গেছে, শ্বাস প্রশ্বাস নিতে পারছে না। তারপর ওই 11:30 দিকে ওরা প্যানক্রিয়াসের সমস্যা বলছে, হঠাৎ পেয়েছে আর কি। 2005 সালে পোস্টিং শ্রীনগর জম্মু ছিল, এখন জম্মু কুপওয়াড়া ওই বৈষ্ণব দেবী মন্দির, যেটা ভবানী মন্দির, ওখানে এখন সেটাও আমরা খানিকটা এত শর্ট সময়ের মধ্যে কি
হলো সেই বিষয়টা যতক্ষণ না পোস্টমর্টম রিপোর্ট পাচ্ছি ক্লিয়ার হতে পারছি না। কিন্তু বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।